ব্রিডিংয়ের সময় পাখির দেহে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। আসসালামু আলাইকুম, আমি ফারহান তানভীর জিসান ঢাকা থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি ডিম খেতে পছন্দ করি, কিন্তু ডিম খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায়। ডিম সেদ্ধ করে খাই বা ভেজে খাই, রান্না করার পর বেশিরভাগ সময় ডিমের খোসার পুষ্টিগুণ সম্পর্কে জেনে বা না জেনে ফেলে দেই ডাস্টবিনে। ফেলে দেওয়া এই ডিমের খোসা যে আমাদের ভালো লাগার ভালোবাসার প্রিয় পাখির শরীরের জন্য যে কতটা উপকার তা আজ আপনাদের বলবো, আর পাশাপাশি কিভাবে খাওয়াবেন সেটাও দেখাবো। গবেষকরা জানান ডিমের খোসায় থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। প্রতিটি ডিমের খোসায় থাকে 2 গ্রাম ক্যালসিয়াম, যার মধ্যে 95% হল ক্যালসিয়াম কার্বনেট, যা আমাদের পাখির দেহের ক্যালসিয়ামের অভাব হাড়ের ভিতর থাকা ক্যালসিয়াম পূরণ করতে পারে। এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পাখিকে ডিমের খোসা খাওয়াবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আব্বু এখানে কিছু ডিমের খোসা নিয়েছে। ডিমের খোসাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আব্বু কিভাবে ডিমের খোসাগুলোকে ধুয়ে নিচ্ছে। এখন এই ধোয়া ডিমের খোসাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আব্বু এখন এই ডিমের খোসাগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য সিদ্ধ করে নেবে, কারণ এতে খোসায় থাকা সমস্ত ব্যাকটেরিয়া মরে যায়। তিন মিনিটে খোসাগুলো সিদ্ধ করা হয়ে গেছে। ডিমের খোসাগুলোর পানি ঝরিয়ে রোদে শুকিয়ে নিচ্ছে। আপনারা চাইলে চুলায় বা মাইক্রোওভেনের মাধ্যমে হালকা গরম করে নিতে পারেন। খেয়াল রাখবেন ডিমের খোসাগুলো যেন পুড়ে না যায়। ডিমের খোসাগুলো হালকা গরম করে নিলে খুব সুন্দর গুঁড়ো হয়। আব্বু হাত দিয়ে ডিমের খোসাগুলোকে ভেঙে নিয়েছে, এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নিবে। ব্লেন্ডারে ডিমের খোসাগুলোকে গুঁড়ো করে নিচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গুঁড়ো হয়েছে। ডিমের খোসার গুঁড়োটা পাখিকে কিভাবে খাওয়াই সেটা দেখানোর আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি।
আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ এটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। খাঁচার পাখিদের এখন ডিমের খোসার গুঁড়ো খেতে দিচ্ছে। এরই মধ্যে দেখুন আমাদের ফনজাবা মা পাখিটা তিনটা বেবি নিয়ে কত মজা করে খাচ্ছে। ডিমের খোসার এই গুঁড়োটা আপনারা পাখির খাঁচায় আলাদা একটা ছোট পাত্রে সবসময় রাখতে পারেন। পাখির ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য। এছাড়া ভেজিটেবল সফট ফুড বা অন্যান্য খাবারের সাথে ডিমের খোসার গুঁড়োটা মিশিয়ে পাখিকে খেতে দিতে পারেন। পাখির স্বাস্থ্য ভালো থাকলে আমাদের মনও ভালো থাকে, আর পাখি অসুস্থ থাকলে আমাদের মনটা কিন্তু খারাপ থাকে। পাখির স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা তো এইটুকু কষ্ট করতেই পারি, তাই না? খাঁচার পাখি ডিমের খোসা খেতে কতটা পছন্দ করে তা তো আপনারা দেখেই নিলেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কলোনির পাখি ডিমের খোসা পেলে কি করে। আমাদের কলোনির পাখিগুলো দেখুন ডিমের খোসা পেয়ে কতটা আনন্দ সহকারে খাচ্ছে। আমরা পাখিকে দুইভাবে ডিমের খোসা খেতে দিই। আপনারা চাইলে আমাদের মতো ডিমের খোসা এভাবেও দিতে পারেন। অবশ্যই সিদ্ধ করে খোসাটা শুকিয়ে তারপর পাখিকে খেতে দিবেন। ব্রিডিংয়ের সময় পাখির দেহে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। চাবা পাখি যেহেতু 4 থেকে 6টি ডিম দিয়ে থাকে, ফলে ওদের দেহে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারে ডিমের খোসা। এছাড়া পাখিদের ক্যালসিয়ামের অভাবে হাড়ের ক্ষয় দেখা দিতে পারে। তাই এই সময় সফট ফুড বা সিড মিক্সের পাশাপাশি ডিমের খোসা পাখিকে খেতে দিবেন। ডিমের খোসা ফেলে না দিয়ে আমাদের পাখির শরীরের ক্যালসিয়ামের চাহিদা সম্পূর্ণভাবে মেটাতে পারি। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের এবং আপনাদের পাখিগুলোকে ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।